বিগ বেরিতে যাওয়ার সময় আমি যখন সাহেব আলী চটপুরির লোগোটা দেখলাম আমি এখানে আটকে গেছি, কারণ এটা পুরনো, প্রায় কত 30 বছর হয়, 30+। খুলনায় মান্নান চটপুটি অনেক পুরনো, সাহেব আলী চটপুটি অনেক পুরনো, যারা খুলনাবাসী আছেন তারা ভালো করেই জানেন। স্যাকারিন তো এখন ইউজ করে না, সুগার যে সিরাপটা আছে সেইটা যদি দেয় তাহলে একটু মিষ্টিটা বেশি হতো, একটু মিষ্টি কম মনে হচ্ছে ফালুদার তুলনায়। ফুডকোর্ট অনুযায়ী মনে হয় একটু দাম বেশি মনে হচ্ছে আমার। এটা 170 টাকা ছিল না সাফিন? এটা 150 টাকা হলে ঠিক হয়। সব রকমের আইসক্রিমই আসছে, স্ট্রবেরি আসছে, ভ্যানিলা আসছে আর ম্যাঙ্গো আসছে। দেখা যাক তিনটা আইসক্রিম মিলায় কোথায় যেয়ে দাঁড়ায়। দেখা গেলো তিনটা মিলানোর পরে ভালো লাগলো না, আবার দেখা গেলো অনেক ভালোও লাগতে পারে, দেখা যাক। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি আজকেও ইফতার করলাম হচ্ছে Cloud9 ফুড কোর্টে এবং প্লাটার খাইছি। খাইছি হচ্ছে এই যে পাশের লাজিজ থেকে, এই যে উপরে লাজিজ থেকে প্লাটার খাওয়ার পরে চিন্তা করলাম যে একটু ডেজার্ট খাওয়া দরকার। তো ডেজার্টেরই একটা শপ এখানে দেখলাম যেটার নাম হচ্ছে ফুড ও ক্লক। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ফুড ও ক্লক আপনাদের শপের নাম জি, বাট আমি দেখতে পাচ্ছি সাহেব আলী চটপুরি লেখা, এটার মানে কি? এটা তো আপনাদের যে মেইন ব্রাঞ্চ মানে হাদিস পার্কের পিছনে, এটা কি সেটারই শাখা? আচ্ছা বুঝতে পারছি। মূলত ব্যাপার হচ্ছে আমি খাইতে যাচ্ছিলাম কিন্তু ওই যে ঔ𝕠𝕠𝕠𝕠 থেকে, তো ঔ𝕠𝕠𝕠𝕠তে যাওয়ার সময় আমি যখন সাহেব আলী চটপুরির লোগোটা দেখলাম আমি এখানে আটকে গেছি, কারণ এটা পুরনো, প্রায় কত 30 বছর হয়, 30+। সো এই জন্য চিন্তা করলাম যে না এখান থেকেই খাই, কারণ ছোটোবেলায় আব্বা নিয়ে যাইতো সেখানে চটপুটি খাওয়াইতে। আর যেমন খুলনায় মান্নান চটপুটি অনেক পুরনো, সাহেব আলী চটপুটিও অনেক পুরনো, যারা খুলনাবাসী আছেন তারা ভালো করেই জানেন। না আপনাদের কাছে ফালুদা হবে? এই তো ফালুদা নেই। আচ্ছা 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 আচ্ছা, সবগুলোই অ্যাভেলেবেল? হ্যাঁ সবগুলো অ্যাভেলেবেল। আচ্ছা কোনটা বেস্ট এর মধ্যে আমাকে একটু বলুন। সবকিছুর মধ্যে যেমন স্পেশাল হয় সবকিছু, যেমন স্পেশাল খুঁজে স্পেশালের মধ্যে হচ্ছে স্পেশালটাই বেটার। আচ্ছা বুঝতে পারছি। এ বাদে হচ্ছে মালাই ফালুদা আছে, আইসক্রিম ভ্যানিলা আছে, ম্যাঙ্গো আছে, স্ট্রবেরি। আচ্ছা এই যে ফ্লেভারগুলো, এগুলো তো আপনারা আইসক্রিম দিয়েই ফ্লেভারটা দিচ্ছেন না, কোনো মানে অন্য কোনো কিছু তো ইউজ করেন? আচ্ছা আইসক্রিম আর আলাদা সিরাপ। আমরা স্পেশাল ফালুদা একটা নিই, কী বলো সাফিন? আচ্ছা স্পেশাল ফালুদা আমাকে একটা দিন এইটা। আচ্ছা আর যদি বলি এইটা বাদে আর কি ভালো আছে? এটা বাদে স্ট্রবেরিটাও ট্রাই করতে পারেন অথবা ভ্যানিলাটাও ট্রাই করতে পারেন, আসলে পছন্দটা আপনার ব্যক্তিগত। আচ্ছা মালাই বলতে কি, আমরা যখন আপনাদের ওইখানে যে খাইতাম তখন একটা মানে কি বলা যায় দই টাইপের একটা ইউজ করতো, কিন্তু ওটা কিন্তু দই না, ওইটাই কি সেই মালাই? ওইটাই মালাই, ওইটাই মালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মালাই একটা দিবেন। ঠিক আছে ঠিক আছে, মালাই একটা স্পেশাল একটা। আচ্ছা আচ্ছা, এ বাদে তো বাবা জুসও আছে আপনাদের? আর এদিকে হচ্ছে আপনি এটা আমাকে একটা দিন। ঠিক আছে, এই তাহলে আমরা কী কী নিলাম? আমরা ফালুদা নিলাম দুইটা, মালাই একটা যেটা 80 টাকা দাম, আর নিলাম হচ্ছে যে স্পেশালটা 160 টাকা দাম, আর এইখান থেকে নিচে হচ্ছে ক্যাশোনাট মিল্কশেক। ওকে ঠিক আছে, এটা বাইরে আমাদের আরেকটা যে আছে। আচ্ছা এটা কি? আচ্ছা এটা মোহিতো তাই না? মোহিতো। আচ্ছা আচ্ছা ভাই এক মিনিট, মোজিতো না মোহিতো ভাই? এটা হচ্ছে বাংলায় যদি মিনিং করেন তাহলে মোহিতো, মোহিতো বাংলায়। আচ্ছা আর যদি ইংরেজিতে করেন তাহলে এটা উচ্চারণটা হচ্ছে মোজিতো। বাট আমরা দুজনই সঠিক? হ্যাঁ দুজনই সঠিক। ঠিক আছে তাইলেই হচ্ছে, আমি মোহিতো বলবো ভাই মোজিতো বলবে, সমস্যা নেই। মানে এগুলো কি আপনার বেশি যায় তাই? হ্যাঁ বেশি যায়, মিন্টেরটা অনেকে পছন্দ করে ওটাও খেতে পারে। হুম বুঝতে পারছি। থাক এটা আজকে না, আমরা আসলে মূলত ডেজার্টটাই খাবো, তো আমাদের এইগুলাই দেন। ঠিক আছে এলাম দিয়ে দিছে, মানে আমাদের ফুড হয়ে গেছে। আসো কিছু পাইলাম না বা আইটেম, আমাদের আরো একটা ছিল না? আচ্ছা কি? ও আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা ওকে ঠিক আছে, ব্যাড লাক আমাদের, আমরা আসলে ক্যাশোনাটটা পাইলাম না, তাদের নাকি নাট শেষ। এই টাইপের মধ্যে আর কি আছে? এইটা কিন্তু নতুন দেখতেছি। কি এটা? ফেরার রোচা। এটা কি দিয়ে বানানো? এটা হচ্ছে একটা চকলেট থেকে, চকলেট এই যে রয়্যাল যে চকলেট, ওই যে আমরা বক্স চকলেট যেটা কিনি। আচ্ছা ওই যে ওই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মূলত বাংলাদেশ বেকারিতে যে যে চকলেটগুলো আসলে কিনি আর কি। আচ্ছা এটাই দেন আমাকে, এটা কত? 170? আচ্ছা ওকে ঠিক আছে, ওটা একটা দেন।
A few moments later. এটা হচ্ছে মালাই ফালুদা, এটার দাম নিচে হচ্ছে 80 টাকা, আর এটা হচ্ছে তাদের স্পেশাল ফালুদা, এটার দাম নিচে হচ্ছে 160 টাকা। তো আমি শুরু করব হচ্ছে মালাই ফালুদা দিয়ে, কারণ এটা হচ্ছে আমার পুরনো স্মৃতি। সাহেব আলী চটপুটিতে লাস্ট খাইছি 40 টাকা দিয়ে, আজকে তারই ব্রাঞ্চ এই যে ফুড ক্লাব, এখান থেকে খাচ্ছি হচ্ছে 80 টাকা দিয়ে। এটা ভালোভাবে ডেকোরেট করছে, উপরে আপেল দেখতে পাচ্ছি, চেরি ফল দেখতে পাচ্ছি, জেলি, আর এই যে মালাই, এখানে কিন্তু লেয়ার ভাগ করা আছে, এই যে লেয়ার, এই যে লেয়ার, এই যে লেয়ার। আমরা এটাকে পুরো মিক্সড করে নিই, এটা মিক্সড করতে করতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মনে হয় আজকে একটা ঝামেলা হবে। ঝামেলা হচ্ছে এটা খাইতে গেলে হয়তো একটু পানি পানি মনে হবে, কারণ তারা কিন্তু সব মিক্সিং যে করতেছে সব আইসক্রিম দিয়ে করতেছে, তো দেরি করে খাইলে তো আসলে আইসক্রিম তো গলে যাবেই। দেখা যাক, আমি দেখা যাক যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব খাওয়ার এবং আপনাদের প্রপারলি মতামত দেওয়ার। মিক্স করা হয়ে গেল, খেয়ে দেখি। বিসমিল্লাহ, একটু তুলনামূলক মিষ্টি কম, আর একটু মিষ্টি হলে ভালো হতো। স্যাকারিন তো এখন ইউজ করে না, সুগার যে সিরাপটা আছে সেইটা যদি দেয় তাহলে একটু মিষ্টিটা বেশি হতো। একটু মিষ্টি কম মনে হচ্ছে ফালুদার তুলনা। এটা আবার তাদের জন্য পারফেক্ট যারা হচ্ছে একটু মানে সুগার ফ্রি ফালুদা চায়। কেউ যদি বলেন আমাকে যে আপনি সেই পুরনো ফিলটা পাচ্ছেন কি না, আসলে পুরনো ফিলটা পাওয়া সম্ভব না, তখন ফালুদা খাইতে মনে মুখে লেগে থাকতো। এখন আসলে এইরকম মুখে লাগা ফালুদা খুলনায় খুব কম জায়গায় আছে, বাট হ্যাঁ কোয়ালিটি তাদের ড্রপ হয় নাই, কোয়ালিটি ঠিকই রাখছে। আর সব থেকে বড়ো ব্যাপার আমার কাছে এটা ভালো লাগছে, শুধু একটু মিষ্টি হওয়ার দরকার। আর হ্যাঁ 80 টাকা অনুযায়ী এটা ঠিক আছে, কোয়ান্টিটিও ঠিক আছে। ব্যাপারটা বুঝতে হবে যে ফুড কোর্টে বসে আপনি কোনো একটা প্লাটার খাওয়ার পরে আপনি একটু ডেজার্ট খাবেন, তেমনই একটা শপ এই ফুড ক্লাব। এটা তো খাইলাম, এবার খাবো ওইটা। আমরা মূলত লাজিজে খাওয়ার পরে আমার খুব ইচ্ছা করতেছিল যে একটু ফালুদা খাবো, এই জন্য আসলে দেরি সহ্য হয় নাই। শাফিন আমারে বলতেছে ভাই দেখো সব ফালুদার ছবি দেয়া, দেখা একটু দেখা, ওই যে সব ছবি দেওয়া, বলতেছে ভাই একটু ফালুদা খাই, ওই জন্য ফালুদা অর্ডার করে দিলাম। স্পেশালটা কিন্তু অনেক ডেকোরেশন করা। এখানে হচ্ছে যে আমার যে ছোটোবেলার মানে আমার শৈশবের একটা স্মৃতি বলা যায়, এটা আসলে স্কুলে যখন যাইতাম আমি 2 টাকা করে কিনতাম, 1 টাকা করে পিস ছিল তখন, এখন মেবি 2 টাকা করে পিস। তো এইটা হচ্ছে সেই শৈশবের খাবার আমার। আর সাথে হচ্ছে এটা কি মামা মামা ওয়েফার নাকি? আচ্ছা এটাও আমার শৈশবের একটা, এটা আমার না প্রত্যেকটা ছেলে মেয়ের সবারই শৈশবের খাবার, সবাই খেয়েছে। এখানে একটা ছাতা দিছে, ওয়াও ডেকোরেশন করছে ছাতা দিয়ে। চলো আমি এটা খাওয়া শুরু করি, প্রথমে আমি আমার শৈশবে ফিরে যেতে চাই। ওয়েট, এর উপরে আমি কাজু বাদাম দেখতেছি, কাঠবাদাম দেখতেছি, বেদানা দেখতেছি, এটা হচ্ছে চেরি ফল, এটা হচ্ছে কিসমিস, আর একটু আপেল দেখতে পাচ্ছি। তো এবার এটা খাওয়া শুরু করি, এটাও মিক্স করতে হবে, তো মিক্স করতে গেলে তো বিপদ, আমি এইগুলো একটু নামায় রাখি। এখানে তারা প্রথমে কী ফ্লেভারের আইসক্রিম দিচ্ছে এটা একটু খেয়ে দিই। উপরে দিছে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, আর একটু নিচে যে হলুদ কালার যেটা দেখতেছি এটা মেবি ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো। আচ্ছা আমি টোটালটাই মিক্স করে ফেলি, দেখি কী অবস্থা হয়, কারণ এর মধ্যে সব রকমের আইসক্রিমই আসছে, স্ট্রবেরি আসছে, ভ্যানিলা আসছে, আর ম্যাঙ্গো আসছে। দেখা যাক 3টা আইসক্রিম মিলায় কোথায় যেয়ে দাঁড়ায়। দেখা গেলো 3টা মিলানোর পরে ভালো লাগলো না, আবার দেখা গেলো অনেক ভালোও লাগতো না। দেখা যাক, মিক্স করা কমপ্লিট, কালার এইটা এসে দাঁড়াইলো, এবার খেয়ে দিই। মজা মানে 3 রকমের আইসক্রিম মিক্স করার পরে একটা টেস্ট আসছে, আমি ম্যাঙ্গোর ফিল পাচ্ছি, স্ট্রবেরির ফিল পাচ্ছি, ভ্যানিলার ফিল তো পাচ্ছি, ভ্যানিলার পরিমাণ একটু বেশি, আর সাথে হচ্ছে সব রকমের ফ্রুটস, তারপরে নাটস, এগুলো তো আছেই, তো সব মিলে কিন্তু ভালোই লাগতেছে। আচ্ছা আমাদের আরও একটা আইটেম চলে আসছে, এটা হচ্ছে ফেরারো চা মিল্ক শেক, আর এখানে সেই ওই যে চকলেটের কথা বলছিলাম সেটাই, যে এটা আমরা খাবো। আপনারা ক্লাউড 9 ফুড কোর্ট আসার পরে বিরিয়ানি খান আর প্লাটার খান,
খাওয়ার পরে যদি ডেজার্ট খাইতে মন চায় আপনারা কিন্তু এখান থেকে ফালুদা খাইতে পারেন। তাদের এই দুইটা ফালুদার মধ্যে কিন্তু আমার কাছে এটা একটু বেশি ভালো লাগছে। এটা দামও বেশি, 160 টাকা স্পেশাল ফালুদা, আর এটার দাম কম কিন্তু এটার চিনির পরিমাণ একটু কম মনে হচ্ছে। তাদের যে সুগার সিরাপ যেটা আছে এটা একটু বেশি দিলে চিনির পরিমাণটা ঠিক হইতো। এখন যে কন্ডিশনে এটা আছে এটা হচ্ছে যারা একটু চিনি কম খায় তাদের জন্য এটা ঠিক আছে। আচ্ছা এবার আমরা এটা আসবো, এই দুইটা সাইডে দিয়ে দিই। ফেরারোসা মিল্কশেক, আচ্ছা এখানেও আমার সেই ছোটোবেলার স্মৃতি আছে, আমি স্মৃতিটাকে পরে খাই। বিসমিল্লাহ, বাহ এটা আসলে অনেক মজা। এবং এটা তারা শেক করছে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আর চকলেট দিয়ে, আর এই যে চকলেট এই চকলেটটাও তারা ব্লেন্ড করছে। ব্লেন্ড করার ফলে হয়েছে কি, এই যে চকলেটের যে দানাগুলো দানাগুলো আমার মুখের তলে পড়তেছে, যার কারণে কিন্তু খেতে ভালো লাগতেছে। এই উপরে তারা সুইট ট্রিঙ্কেলস দিছে, তো আমি যখন চুমুক দিলাম ট্রিঙ্কেলসগুলো আমার মুখের তলে পড়ে, আমি যখন চাবান দিলাম সেই লাগলো বিষয়টা মজা। এটা ভালো লাগছে কিন্তু ফুড কোর্ট অনুযায়ী মনে হয় একটু দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। এটা 170 টাকা ছিল না সাফিন, এটা 150 টাকা হলে ঠিক হয়। তাও মনে হয় কিছু পাবলিক বলবে যে ভাই 120 টাকা হলে আরও বেশি ভালো হয়, বাট না চকলেট দিয়ে বানাচ্ছে তো, আর এই চকলেটের দাম কিন্তু অনেক বেশি। আপনারা যারা বাংলাদেশ বেকারিতে গেছেন তারা তো চিনে নিয়ে চকলেটগুলো, সো সেই হিসাবে 140-150 হলে এটা ঠিক হয় আমার মতে। আর এই যে ফালুদা খাইলাম এটা 160 টাকা নিচ্ছে, এটা 130-140 হলে ঠিক হয় আমার মতে। আর এটা যেটা 80 টাকা খাইলাম এটার কোয়ান্টিটি ঠিক আছে, এটা 80 টাকা ঠিক আছে, শুধু একটু মিষ্টি দরকার, এটা নিয়ে কোনো কিছু বলবো না। শুধু এই দুটা নিয়ে বলতেছি যে একটু প্রাইস কম হলে ভালো হয়। এই চকলেটটা খাই, মজা। এবার আসি শেষ কথায়, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আপনারা যারা ক্লাউড 9 ফুড কোর্টে আসবেন, খাওয়া দাওয়ার পর যদি একটু মিল্কশেক টাইপের কিছু খাইতে মন চায় তাদের জন্য এটা ঠিক আছে। বাট এটা 170 টাকা দাম, এটা 150 হলে ঠিক হতো, 40-50 এই আর কি। আর যারা ফালুদা লাভার আছেন তারা এটা খাইতে পারেন, মিক্সড ফালুদা যেটা, এটা আমার কাছে ভালো লাগছে। 3 রকমের আইসক্রিম যাচ্ছে এটাই, ভ্যানিলা যাচ্ছে, স্ট্রবেরি যাচ্ছে আর হচ্ছে ম্যাঙ্গো। সো এটা আপনারা ট্রাই করতে পারেন, এটা আমার কাছে ভালো লাগছে। এটার মিষ্টির পরিমাণ ঠিক ছিল আর এটা ভালো, 80 টাকা দাম এটার, কিন্তু এটার মিষ্টিটা একটু কম। আপনারা যখন অর্ডার করবেন তাদের যদি বলে দেন, আমার মনে হয় বলে দিলে হয়তো তারা এটা ঠিক করবে। এই তো আলহামদুলিল্লাহ আজকের রিভিউটা এই পর্যন্তই, আশা করি আপনাদের এই ভিডিওটায় অনেক হেল্প হবে। সো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাইতে হয় একটু কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আমার নতুন একটা পেজ আছে যেটার নাম হচ্ছে নাদিম ব্লগস, এখানে আমি ইনফরমেটিভ ভিডিও আপলোড করি, সেটা একটু ফলো করে রাখবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।